জেমস ক্যামেরনের সিনেমা মানেই যেন বিশাল কর্মযজ্ঞ, একেবারেই নতুন কিছুর স্বাদ। আর তাই ক্যামেরনের সিনেমা আসছে শুনলেই অপেক্ষার প্রহর গুনতে থাকে গোটা পৃথিবী। জেমস ক্যামেরনের সিনেমা মানেই সারা পৃথিবীর সিনেমার প্রেমীদের এক ছাতার নিচে আগমন, তা তিনি তার টাইটানিক সিনেমা দিয়ে প্রমাণ করেছিলেন। এ পৃথিবীর অনেক নিকট কাঙ্ক্ষিত ছিল টাইটানিক সিনেমাটি। তবে একসময় টাইটানিক ঝড় শেষ হলেও ক্যামেরনের কারিশ্মার যে শেষ নেই, তা তিনি দেখান তার পরবর্তী চলচ্চিত্র 2012 সালে ঘোষণা দিয়েছিলেন অ্যাভাটারের সিকুয়েল বানানোর। তাও আবার একটি নয়, দুইটি নয়, পরপর তিনটি সিকুয়েলের মুক্তির তারিখও জানিয়ে দিয়েছিলেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান। কথা ছিল পর্যায়ক্রমে 2014, 16 এবং 18 সালে মুক্তি পাবে সিনেমাগুলো। এই সিরিজের দ্বিতীয় সিনেমাটির শুটিংও শুরু হয়ে গিয়েছিল, তবে ঘোষণাটি ঘোষণাই রয়ে গিয়েছে। এযাবৎ অ্যাভাটার সিরিজের আর একটি ছবিও মুক্তি পায়নি। এর কারণ হলো এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্রটির গোটা শুটিং হয়েছে পানির নিচে, আর এই পানির নিচে দৃশ্য ধারণ করতেই বেঁধেছে যত ঝামেলা। কারণ অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন যে ধরনের চিত্রনাট্য বানাতে চাচ্ছিলেন পানির নিচে, সেভাবে দৃশ্য ধারণ করার প্রযুক্তিগত সাহায্য তিনি পাচ্ছিলেন না। এই প্রযুক্তিগত সমস্যায় ক্যামেরনকে ভুগতে হয়েছে দীর্ঘ 8 বছর। আর এই দীর্ঘ 8 বছর অপেক্ষার কারণ হিসেবে জেমস ক্যামেরন টাইটানিক সিনেমায় 20 বছর পূর্তি উৎসবে বলেছিলেন, এই পানির নিচে দৃশ্য ধারণই হচ্ছে এই সিনেমার আসল চমক। মিস্টার ক্যামেরনের মতে এই সিনেমাটিতে যা দেখানো হবে